সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পৃথক দুটি ঘটনায় দুইজনের আত্মহত্যার খবর পাওয়া গেছে। উপজেলার মোহনপুর ইউনিয়নের আডিয়াপাড়ায় এলংজানি গ্রামে স্বামীর সাথে মোবাইল ফোনে ঝগড়া করে সুমি খাতুন নামে গৃহবধূ আত্মহত্যা করেছেন। অপরদিকে বড়পাঙ্গাশি ইউনিয়নে স্ত্রীর সাথে ঝগড়া করে স্বামী কাশেম আলীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। মঙ্গলবার সকালে এই দুটি ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন উল্লাপাড়া মডেল থানা পুলিশের কর্তব্যরত কর্মকর্তা।